আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। জানজিনি ব্লগে তোমাদের স্বাগত। এখন বাজে সকাল ওই 9:10 হবে। আমার ছেলে স্কুলে চলে গেছে, মেয়েও স্কুলে চলে গেছে, বর অফিস চলে গেছে, আর আমি এখন ওই কাজগুলো পটাপট সেরে নিচ্ছি। সকালে না একটু রোদ রোদ হয়েছিল, ওই জন্য ওই জামাকাপড়গুলো একটু বের করে দিয়েছিলাম, তো কিছু শুকেছে। আবার দেখছি রোদ হওয়া সত্ত্বেও একটু একটু বৃষ্টি হচ্ছে, ওই জন্য কিছু কিছু ঢুকিয়ে নিচ্ছে। বর্ষাকালে না প্রত্যেকের ঘরে একটাই সমস্যা থাকে, এই জামা কাপড়। জামা কাপড় না শুকলে একে ভ্যাপসা হয়ে থাকে, আর না কেচে কতদিন মানুষ থাকে বলো। আর ওই জন্য আমি আগে জামা কাপড়গুলোর দিকে আজকে নজর রেখেছি, যে একটু যেহেতু রোদ মতো হয়েছে আজকে মোটামুটি একটু শুকিয়ে নেব। আর আমার ছেলে মেয়ের রোজকার যে পরা জামাগুলো টুকটাক ওই একটা করেই যে পরেছে, ওটাই আমি নিজে একটু কেচে নিচ্ছি। তিনটে জামা আর কি মেশিনে দিব বলো, সেই জন্য আমি হাতেই ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে ওগুলো মিলে দিলাম, তারপরে আজকে রান্নাঘর ঘর খুব ভালো করে আজকে পরিষ্কার করেছি। বিশেষ করে রান্নাঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন করেছি, পুরো একদম বলতে গেলে একটু চেঞ্জ করেছি। বর্ষাকাল তো ওই জন্য একটু আমার বাড়িতে একটু আরশোলার প্রবলেম হয়, সেই জন্য বলতে পারো বর্ষার শুরুতে একটু রান্নাঘরটা একদম দারুণ করে পরিষ্কার করলাম। আর তারপর চলে এসেছি থালা বাসন ধুতে, অনেক বাসন হয়েছে সকাল থেকে, সবাই গেছে খেয়েছে নিয়ে গেছে, সেইগুলো ধোয়া মাজা এখনও কিচ্ছু হয়নি। এগুলো করে তারপর রান্না, অনেক কাজ আছে। যাদের দুটো বাচ্চা আছে না তারা জানে যে বাচ্চারা স্কুলে গেলে আসলেই কত কাজ থাকে, এগুলো অ্যাকচুয়ালি কাউকে বলে বোঝানো যায় না, তাই না? যারা করে, যারা হাউসওয়াইফ, তারাই বোঝে। কেমন সাথে সাথে ব্যাপারটা হয়ে যাচ্ছে বর্ষা শুরু হওয়ার পর, এর আগে তো প্রবলেম হয়নি, তো সেই জন্য এই জায়গাটা পরিষ্কার করে দিয়েছি পুরো, মানে এখানে জল পড়ার কোনো সিনই রাখিনি। এই যে বড় গামলিটা রেখেছি ওতে বাসনগুলো রাখবো, আর যখন বাসনগুলো একটু জল ঝরে যাবে শুকিয়ে যাবে তখন ওটাকে আমি চেঞ্জ করব। আর এখানে যেখানে আমি খাবার রাখতাম এই যে নিচে, ওইখানে আমি সব বাসনগুলো সাজিয়েছি। তো এত কিছু করে পুরো রান্নাঘরটাকে আমার পুরো নিট অ্যান্ড ক্লিন করে একদম পরিষ্কার করতে সব সময় চলে গেছে। আর আজকে যে এইটা হলো মেন কাজ আমি করেছি, সেটা হলো এই যে এই কাঁকড়াটাকে আমি কেটেছি, খুব কষ্ট গেছে। রবিবার কাঁকড়া নিয়ে এসেছে, দুদিনেও এত মানে জিন্দা আছে, এত লাফাচ্ছিল, আমার এই এই আঙুলটাকে কামড়েছে, এইখানে এই যে ব্যথা হচ্ছে। আর আমি যখন কাটছিলাম না, আমি তো ক্যামেরা রেখে দিয়েছি, এবার আঁশ হাত আমি তো বারবার অন হচ্ছে গিয়েছে, দেখতে পাবো না। এবার আমি নিজের মতো ক্যামেরা রেখে কাটছি, তো দেখলাম আমি ক্যামেরাই অন করিনি। আর ডাল বড়া একটু বানাবো, এটাকে আগে টক করি, যেটা অনেক বড় কাঁকড়া, দুভাগ করে করতে হয়েছে ওটাকে। এই যে বড় বড় তারাগুলো, অনেকটা বড় তারা, অনেকটা বড়, মোটামুটি দুটো নিয়ে এসেছিল বড় বড় বেশ। তো আমি যাই এখন রান্না করি, টকটা রান্না করি, টক রান্না করব, একটু ডালের বড়া করব, ওটাতেই হয়ে যাবে। কাঁকড়া অনেকে ঝাল টাল খায়, আমরা কিন্তু এটা সামুদ্রিক কাঁকড়া যেহেতু এটা আমরা টকই খাবো। আমার ছেলে তো বলেই গেছেন টক খাবো, অত অন্য কিছু বানানোর কথা মাথায় নেই, তাই বানাই পরে কথা হচ্ছে। এই যে এদিকে ডাল বড়া বসিয়েছি, আর এই যে টক করব, এই যে তেঁতুল জলটা ফুটে গেছে, এবার এই যে কাঁকড়াগুলো দিয়ে দেবো। তেঁতুলে ওই ফোড়ন, একটু পাঁচ ফোড়ন, সর্ষে তেলের উপর পাঁচ ফোড়ন দিয়েছি, দিয়ে এই যে তেঁতুল জলটা দিয়ে তাতে লবণ হলুদ সব দিয়ে জিনিসটাকে ফুটিয়ে নিয়েছি। তারপরে এই যে কাঁকড়াগুলো দিচ্ছি, কিন্তু এই যে কাঁকড়ার ডিমগুলো এগুলো কিন্তু পরে দিব, মা বললো এগুলো পরে দিতে, এই যে কাঁকড়ার ডিমগুলো এগুলো পরে দেব। তো এইটা ফুটুক, মা বললো অনেকক্ষণ ফুটবে তারপরে। আমি বানাতে পারি কিন্তু মার টেস্টটা যেরকম হয় সেরকম হয় না, সেই জন্য মাকে আজকে জিজ্ঞেস করলাম যে কেমন করে বানাও তুমি, যাকে দেখি আজকে মা যেরকম বলে সেরকমই বানাই, কেমন হয় দেখি, মায়ের টেস্টটাই ফিরে আসে কিনা দেখি, আর কিছু নয়। এই দেখো কাঁকড়ার লুকটা এরকম এসছে, এর উপর একটু আমি চিনি ছড়িয়ে দিব, ব্যাস আর দু এক মিনিট ফুটিয়ে তুলে নিব, তারপর দেখা যাক কি হয়। কিন্তু সমস্যাটা কোথায় জানো তো? এই দেখো সমস্যাটা দেখো, এই যে ভাত এতটা হয়েছে আরও বাকি আছে,
কিন্তু কারেন্ট চলে গেছে, কারেন্ট নেই, এই যে অফ হয়ে গেছে। এবার আমি ভাতটাকে কি করব সেটাই হলো ব্যাপার। দেখা যাক কারেন্ট আসা অবধি দেখি, মেয়ে আসা অবধি দেখি, তারপর না হয় ভাববো। ভাতটা উনি পড়ে আছে, ঘুরে আসি করব। এখন মেয়েকে নিয়ে আসি, টাইম হয়ে গেছে, খেপি লাগছে না, এসে চান করি, খেপিটা একটু ঠিক হবে। যাদের দুটো বাচ্চা তারা জানে বাচ্চা স্কুল গেলে কত কাজ বেড়ে যায়, মানে আমি তো থামতে পারি না। যাকে যাই, মেয়েটাকে নিয়েছি, তারপর চান করি, তখন একটু ফ্রেশ লাগবে। যাই, হ্যাঁ করেছো আজকে? হ্যাঁ। কী কী খেয়েছো? তুই মুখটা দেখি তোলো, খেপির মুখটা দেখি, চশমিস খেপির মুখটা দেখি, দেখি তোর মুখটা কালো হয়েছিস না ভালো হয়েছিস দেখি। বাড়ি যাবি তো? বাড়ি যাবি? যাবি না? ঠিক আছে, তুই স্কুলে যা, আমি বাড়ি যাই, টাটা। তো বাড়ি চলে এসেছি, চলে এসে মা আমি একটু বসেছিলাম, গল্প করছিলাম, তার মধ্যে আমার মেয়ে বলল, মা আমি বোতাম খোলা শিখেছি, আমি নিজেই এটা করব, তুমি আমাকে যেটা পারবো না ওটা হেল্প করো। আমি বললাম ঠিক আছে, টাইম লাগুক কিন্তু একটু করুক, ও করলে ও নিজে শিখবে, নিজের ইন্টারেস্টটাও বাড়বে, সেই জন্য ওকে করতে দিলাম। আমি অবশ্য একটু একটু হেল্প করেছি, খুব বেশি নয়। তো এবার ওকে চান করাই, খাওয়াই, ছেলে আসবে, অনেক কাজ গো। তো এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে, কমেন্ট করে প্লিজ একটু আমার পাশে থেকো, এটা আমার তোমাদের কাছে অনুরোধ রইল। আর হ্যাঁ, একটা জিনিস দেখাবো বলে মানে বলা হলো না, এই দেখো উড়িষ্যাতে এখানে বিয়ের সময় কেমন ছবি এঁকে বর বউয়ের নাম লিখে কেমন এ করেছে দেখো বাড়ির সামনে। আমাদের ওদিকে কিন্তু ওটা করে না, তাই না? আমি তো কখনো দেখিনি, এখানেই আমি এগুলো দেখেছি, এই যে ছবি এঁকেছে, এঁকে বর কনে।